অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় ইসমাইল চৌধুরী সম্রাটকে আদালতে হাজির করা হবে আগামীকাল সোমবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েসের আদালতে হাজির করা হবে তাকে এর আগে বাইশ সেপ্টেম্বর মামলাটির অভিযোগপত্র গ্রহণের দিন ধার্য ছিল কিন্তু সম্রাটকে কারাগার থেকে আদালতে হাজির না করায় অভিযোগ গ্রহণের শুনানি হয়নি তাই বিচারক আগামী অক্টোবর অভিযোগ থেকে জানা যায় ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে দুই কোটি চুরানব্বই লাখ আশি হাজার সাতাশি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয় দু সালের ১২ নভেম্বর বাদী হয়ে তার বিরুদ্ধে মামলাটি করেন দুদক উপপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম দীর্ঘ তদন্ত শেষে গত বছরের ২৬ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম আদালতে অভিযোগপত্র দাখিল করেন